আমাদের সামনে বাধার পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী, মঞ্জিল দূরে নয় দুঃসাহসে, কদম কদম পথ চলো যদি, চলো যদি আমাদের সামনে বাধার পাহাড়। সংগ্রাম মুখরে জীবনে, শপথ তপ্ত করে আগুনে, সংগ্রাম মুখরে জীবনে, শপথ তপ্ত করে আগুনে, ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায় নে, ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায় নে, জিহাদের মাঠে চলো সূর্য সাথী, জিহাদের মাঠে চলো সূর্য সাথী, জিহাদের মাঠে চলো সূর্য সাথী, আমাদের সামনে বাধার পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী, মঞ্জিল দূরে নয় দুঃসাহসে, কদম কদম পথ চলো যদি, চলো যদি আমাদের সামনে বাধার পাহাড়। তাকবীর দিকে দিকে ছড়িয়ে, বজ্র বর্ম বুকে জড়িয়ে, তাকবীর দিকে দিকে ছড়িয়ে, বজ্র বর্ম বুকে জড়িয়ে, জীবনের ঘাটে ঘাটে বন্নি ঢেলে, জীবনের ঘাটে ঘাটে বন্নি ঢেলে, জিহাদের মাঠে চলো সঙ্গী সাথী, জিহাদের মাঠে চলো সঙ্গী সাথী, জিহাদের মাঠে চলো সঙ্গী সাথী, আমাদের সামনে বাধার পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী, মঞ্জিল দূরে নয় দুঃসাহসে, কদম কদম পথ চলো যদি, চলো যদি কদম কদম পথ চলো যদি, চলো যদি কদম কদম পথ চলো যদি, চলো যদি আমাদের সামনে বাধার পাহাড়। আমাদের জামাত ইসলামীর সম্মানিত আমি শফিকুর রহমানের আহ্বানে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, সদ্য কারামুক্ত সাংগঠনিক জননেতা ডক্টর শফিকুর রহমানের আমন্ত্রণে আজকের এই মাহে রমজানের মোবারক আলোচনা দোয়ার মাহফিলে ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উপস্থিত হয়েছেন। জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত সদস্যবৃন্দ, মুয়াজ্জাজ ওলামায়ে কেরাম, সাংবাদিক সুধীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের প্রতি আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলের কৃতজ্ঞতা জানিয়ে ডাক্তার শফিকুর রহমানের আমন্ত্রণে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের এই আয়োজনে মহান আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করব, একজন মুমিন হিসেবে মাহে রমজানের শিক্ষাকে ধারণ করে তাকওয়ার ভিত্তিতে নিজেদের জীবন এবং সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আমরা আমাদের জন্মভূমি এই বাংলাদেশে আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করব। কষ্ট করে মাহে রমজানের রোজার মধ্যে যারা আজকে এই আমন্ত্রণে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন, আমি তাদের সকলকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং স্বাগতম জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানেই সংক্ষেপে শেষ করছি।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سمعني تسوري مندري. أجي باي. باي أمانيش. أمانيش تاني. سمعني تاني. دكتور سوري رامانة. أهواني. أسكيري إيدسنس. جاتيو. ناس بيرين جيتي بيتو. سوبريم بورد بيك جاين جيتي بيتو. سانباني. بيشو بيتلا. سمعني تسوري بيتو. বাংলাদেশে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কবি সাহিত্যিক কলামিস্ট লেখক শিল্পী গায়ক এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ করেছেন সম্মানিত আমির জামাল ডাক্তার শফিকুর রহমান রমজানের ঠিক একদিন আগে আগের দিন যিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন সদ্য কারামুক্ত দিব্যাঙ্গ নেতা আগ্রাসন বিরোধী ফ্যাসিবাদ বিরোধী সকল দলের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আরও উপস্থিত রয়েছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ বিজ্ঞ আইনজীবীবৃন্দ বিভিন্ন পেশাজীবীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ সুধীমণ্ডলী আমি আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি রমজানের ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের দাওয়াত কবুল করে আজকে এখানে মেহরবানি করে এসেছেন মহান পরওয়ারদিগারের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই আশাকে আমাদের প্রতি আপনাদের এই ভালোবাসাকে আল্লাহর দিনের জন্য আল্লাহ কবুল করুন এবং এই ভালোবাসা আল্লাহ যেন তার প্রিয় জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী 15 সালের পর দীর্ঘ 9 বছর এক এক করে অতিক্রম হয়েছে আমরা এমন একটি আয়োজন করার জন্য প্রতি বছর মুখিয়ে থাকি এই আয়োজনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিত্ব করেন বিভিন্নভাবে সমাজকে যারা উপস্থাপন করেন সমাজ নিয়ে ভাবেন মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার সাথে যাদের আত্মার সম্পর্ক তারা এখানে আসবেন মিলন মেলায় মিলিত হবেন আমরা একে অন্যকে কৌশল বিনিময় করব সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব কিন্তু সেই সুযোগটি পরপর আটটি বছর আমাদের জন্য হয়নি কি কারণে হয়নি আপনারা সবাই তা ভালো করে জানেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি হাজার প্রতিকূলতা সত্ত্বেও আজকের এই দিনেও এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের উপরে অনেক প্রতিকূলতা ছিল আল্লাহ তাআলা সব কিছু সত্ত্বে আমাদেরকে এই আয়োজন এই পর্যায়ে আনতে যে সহযোগিতা করেছেন আমি নতশিরে বিগলিত চিত্তে সেই মাহবুবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্মানিত শ্রোতা মণ্ডলী এই মাসটি পবিত্র রমাদানের মাস আল্লাহ তাআলা তার সৃষ্টি সূচনা থেকে মাস করেছেন ১২টি এবং আল্লাহর দ্বারা এটা স্থিরীকৃত কালামে হাকিমে এই কথাটা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছে এর মধ্যে এই মাসের মর্যাদাকে আল্লাহ তাআলা আলাদা করেছে এই মাসকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে একটি মাত্র কারণে সেই কারণটি হচ্ছে এই মাসেই আল্লাহ তাআলা মানবতার মুক্তির সনদ আল কোরআন নাযিল করেছে
আল্লাহ আকবার। কোরআনের জন্য এই মাসের মর্যাদা, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করেছেন এবং হিজ্জাতুল বিদায় মিনার ময়দানে আইয়ামে তাশরিকের সময় মানব জাতির প্রতি আল্লাহ তাআলা তার সর্বশেষ আয়াত নাযিল করে আমাদের প্রতি অনুগ্রহ করেছে। প্রথম আয়াতটি শুরু হয়েছিল মানব জাতিকে শিক্ষার দিকে আল্লাহ তাআলা আহ্বান জানানোর মাধ্যমে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমরা সবাই পড়ো তোমাদের সেই রবের নামে যিনি তোমাদেরকে পয়দা করেছেন। আর আল্লাহ তাআলা শেষ করলেন বিদায় হচ্ছে এই ভাষায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই মহান দিনে আমি তোমাদের প্রতি আমার হেদায়েতকে পরিপূর্ণতা দান করলাম আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বললেন আমার নিয়ামতও এর মাধ্যমেই পূর্ণ করে দিলাম আলহামদুলিল্লাহ। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরই ভালোর জন্যে দুনিয়ার মুক্তি এবং আখরাতের মুক্তির জন্যে আমি দিন হিসাবে ইসলামকে নির্ধারণ করে দিলাম। আল্লাহ তাআলার এই মেহরবানির জন্য এই মাসের এত গুরুত্ব। আল্লাহ মেহরবানি করলেন এই মাসেই আমাদের উপর কোরআন নাজিল করলেন, এই মাসেই বাতিলের সাথে হকের প্রথম পরীক্ষা হলো বদরের ময়দানে, আল্লাহ তাআলা প্রাথমিক বিজয়টা দিলেন। এই মাসেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবীকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশের লোকেরা মক্কার লোকেরা কার্যত তাড়িয়েই দিয়েছিল। তিনি চোখের পানি ফেলে ফেলে মক্কা মদিনার মোড়ারে ওকটের লাগাম ধরে টান দিয়ে পিছনের দিকে তাকিয়ে বলেছিলেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। তিনি ছিলেন রাহমতুল্লিল আলমিন, শুধু মানুষের জন্য না সমস্ত সৃষ্টির জন্য রাহমত, তারও মুখ কেঁদেছে তার জন্মস্থানের জন্য। তিনি কেঁদে কেঁদে মদিনায় আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে বেশি দিন অপেক্ষা করাননি, সাত বছরের মাথায় বিজয়ীর বেশে তিনি মক্কায় প্রবেশ করলেন। মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার দিনের অনেকটাই পরিপূর্ণতা দান করলেন। আর শেষ আয়াত নাযিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সিলিং দিয়ে দিলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে আর কোনো ওহি আসবে না। এটাই আল্লাহ তাআলার লাস্ট ভার্স ছিল, এটা আল্লাহ আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে। আমরা এই পবিত্র মাসে এখানে একত্রিত হয়েছি, গোটা বিশ্ব আজ অস্থির, বাংলাদেশও তার বাইরে নয়। ঘোষক বলেছেন আমি কারামুক্ত হয়েছি রমজানের একদিন আগে, আমি কি শুধু একা, এই কাফেলায় লাখো মানুষের মিছিল, আমরা তো বেঁচে আছি, বহু আদম সন্তান কোথায় গায়েব হয়ে গিয়েছে আমরা জানি না। অনেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মহান রবের দরবারে দোয়া করে সত্যের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক এক এক করে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে। অনেকে অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, এ কষ্ট জীবনময় তাদেরকে বয়ে বেড়াতে হবে, তাদের এই ত্যাগ জাতির মুক্তির জন্য আল্লাহ যেন কবুল করে। জেলে গিয়েছেন লাখো সাথী, হাজার নয় শত নয় লাখ, একবার নয় দুবার নয় বারবার, 90 বছরের বৃদ্ধ থেকে 7 বছরের শিশু কেউ রেহাই পায়। এ অবস্থার ভিতর দিয়ে আমাদের দেশ চলছে। আমরা মনে করি না দুনিয়ার কোনো শক্তি কিংবা ব্যক্তি আনলিমিটেড পাওয়ার হোল্ড করে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি সকলেরই সীমাবদ্ধতা আছে, এক জায়গায় গিয়ে থমকে দাঁড়াতেই হবে। কিন্তু আল্লাহ তাআলারও একটা সুন্নত আছে, আল্লাহ তাআলা নবী পাঠিয়ে তার ডিভাইন অর্ডারের মাধ্যমে সব কিছু ঠিক করে দিতে পারতেন, কিন্তু না, এই নবীকেই তার দান মোবারক শহীদ করতে হয়েছে, গায়ের রক্ত ঝরাতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে, চোখের পানি ফেলতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে এবং জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছে।
আমরা বিশ্বাস করি এতেই মুক্তি মুক্তি কখনো বিনাশ সংগ্রামে আর যুদ্ধে আসে না এই জাতিকে সত্যিকার অর্থে মুক্তির স্বাদ দেওয়ার জন্য আরেকটি বার সত্যের পক্ষে সবাইকে বুক শক্ত করে দাঁড়াতে হবে আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করেন এমনকি ক্ষমতায় যারা আছেন আমরা তাদের দুশমন নই একই রক্ত হযরত আদম আলাইহিস সালাতুস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতুস সালামের সেই রক্তের ফোয়ারা আমাদের সকলের শরীরে আমরা তাদেরও কল্যাণ কামনা করি আমরা সবাইকে এই সত্যের পথে আসতে বলি অটকারিতার পথ পরিহার করতে বলি যদি ইয়াহমনে কেউ সাড়া দেয় তাকে মোবারকবাদ আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে তাইয়িব হায়াত দান করেন কিন্তু কেউ যদি সাড়া না দেয় দাগ দেওয়ার দায়িত্ব আমাদের আর আমার উপরে যদি কোনো আঘাত আসে তাহলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করার অধিকার আমার আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে প্রিয় দেশবাসী দেশবাসীর এই মুখপাত্র প্রতিনিধিরা আজকে এখানে বসে আছে আমরা বলবো হটকারিতা নয় বিশৃঙ্খলা নয় ভায়োলেন্স নয় কিন্তু সত্যের পক্ষে বুক সটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে আমরা রাজনীতি করি এটা আমাদের অপরাধ নয় সরকারি দলের লোকরা যদি রাজনীতি করার অধিকার রাখে তাহলে দেশের প্রত্যেকটি নাগরিক সাংবিধানিক অধিকার বলেই সেও রাজনীতি করার অধিকার রাখে রাজনৈতিক অধিকারের অপচয় হোক অপচর্চা হোক এটা আমরা চাই না কিন্তু আমার ন্যায্য অধিকার তো আমাকে দিতে হবে আমরা আহ্বান জানাব জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন নিজেদের অবস্থানটা একটু পর্যালোচনা করি এবং যার যেটা করণীয় সেটা যেন নির্দ্বিধায় আমরা আদায় করতে পারি ভয় করবো আল্লাহ তাআলা তাকে ছাড়া আর কাউকে ভয় করার কোনো সুযোগ নেই জায়জও নেই কিন্তু যার যেটুকু পাওনা সম্মান অবশ্যই তাকে দেব ভালোবাসা যার পাওনা তাকে তা উপহার দেব সময় এবং ভয় করার জায়গায় একটাই সেই জায়গাটা আমরা আরও দৃঢ় করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তির স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন এই মুক্তি হোক দুনিয়ার এই মুক্তি হোক আখেরাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমি আরেকবার সমবেত সুধীমণ্ডলীকে বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দকে পেশাজীবী সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দকে সাংবাদিক বন্ধুদেরকে ওলামা হযরতকে এবং যারাই এখানে এসেছেন শ্রেণী পেশার সকলের প্রতি আমার এবং আমার প্রিয় দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের এই যে কৃতজ্ঞতা পাশে আমাদেরকে আবদ্ধ করলেন এর ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি আসুন আমরা মাহবুবের দরবারে একটু দোয়া করি হাত তুলি বুক খুলে আমরা বলি হে মাওলা আমরা তো তোমারই সৃষ্টি তোমারই গোলাম তোমার রহমতের নজর দিয়ে আমাদেরকে তাকাও আর মুক্তির রাস্তাটা তুমি আমাদের জন্য তৈরি করে দাও আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعف عني يا كريم
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، ورب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. يا الله يا ارحم الراحمين. الله امرا غنغار اتمي غني الله تم سبحان امرا غنغار مولا. يا الله رمضان ري মাগফিরাতের শেষ দিনের আগের দিন রব্বুল আলামিন আমরা তোমার দরবারে হাত ইয়া আল্লাহ আমরা তমাম জনম জিন্দেগির সমস্ত গুনাহ তা স্মরণ করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তোমার দরবারে তওবা করেছি ইস্তেগফার করেছি রব্বুল আলামিন তুমি আমাদের তওবা ইস্তেগফারকে কবুল কর তওবা ইয়া রব্বি তওবা ইয়া আল্লাহ আয় আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ কত মাফ করে কলিজার টুকরা মা বাবা শ্বশুর শাশুড়ি ইমানদার উস্তাদ ইয়া আল্লাহ আমাদের সঙ্গী সাথী যারা আমাদেরকে তোমার জন্য ভালোবাসে ইয়া আল্লাহ যারা যাদেরকে আমরা তোমার জন্য ভালোবাসি সবাইকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আমাদেরকে এই তৌফিক দাও যেন আমাদের সমস্ত ভালোবাসা হয় শুধু তোমার জন্য আল্লাহ আমাদেরকে এই তৌফিক দাও আমাদের সমস্ত ঘৃণাও যেন হয় তোমার জন্য আয় রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দাও আমাদের দানের হাত যেন প্রসারিত হয় শুধু তোমার জন্য আমাদেরকে এই তৌফিক দাও হাত যেন গুটিয়ে রাখে শুধু তোমার সন্তুষ্টির জন্য ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার হাবিব সুসংবাদ দিয়ে বলেছেন রমজান মানুষের গুনাহ খাতা পুড়িয়ে ছাই করে দেয় যেমন মানুষ নিষ্পাপ অবস্থায় তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় রোজার পরে যে মানুষ ইমান এবং ইহতিসাবের সাথে এই রোজা পালন করে সে তেমনি আল্লাহ তোমার দরবারে পৌঁছে যায় আল্লাহ তুমি আমাদেরকে সেরকম বেগুনা করে দাও আমাদের গুনাগুলো পাক সাফ করে দাও ইয়া রব্বুল আলামিন প্রিয় দেশবাসীকে তুমি ক্ষমা করো ইয়া আল্লাহ এ দেশের মানুষ কি হালতে আছে তুমি জানো আল্লাহ তুমি সামিউন বাসির আল্লাহ কত চোখ টক টক করে পানি ফেলছে মোলা ইয়া আল্লাহ কত দেহ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়েছে মাগো ইয়া আল্লাহ ছুপ ছুপ রক্ত আর পানির ফোঁটা দিয়ে এই জমিন ভরে গেছে মোলা ইয়া আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে এই জাতির দিকে তুমি তাকাও আল্লাহ তুমি আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ সত্যের পক্ষে আমাদেরকে একাট্টা করে দাও ঐক্যবদ্ধ করে দাও বুনিয়ান ও মারসুসের সম্পর্ক করে দাও ইয়া রব্বুল আলামিন এদেশের ওলামায়ে কেরামকে দিন দিক নির্দেশক ভূমিকা পালন করার তৌফিক দান আল্লাহ তাদের উপরেও চাপ কম নয় জুলুম কম নয় অপরাধ একটাই তারা হকের পক্ষে কথা বলে ইয়া রব্বুল আলামিন তাদের কণ্ঠকে আরও উচ্চকিত করে ইয়া আল্লাহ তাদের সিনাকে তুমি রাবাত দান করো মোল্লা আয় পরবর্তীকারে আলম সাংবাদিক বন্ধুদেরকে সত্যের পক্ষে শক্ত করে কলম ধরার তৌফিক দান করো আল্লাহ তাদের পরিচয়িত কলম যোদ্ধা ইয়া আল্লাহ এই যুদ্ধে যেন হকের পক্ষে তারা ভূমিকা পালন করতে পারেন আয় পরবর্তীকারে আলম আমাদের দেশের প্রতি তুমি শান্তির ফয়সালা দান করো ইয়া আল্লাহ দেশটাকে তুমি শান্তির দিকে নিয়ে যাও ইয়া রব্বুল আলামিন স্বাধীনতার সুফলটাই দেশের মানুষকে বুক করার পরিবেশ তুমি তৈরি করে দাও আল্লাহ যে ধরনের শাসক এই দেশ পরিচালনায় থাকলে মানুষ শান্তি পাবে ইনসাফ পাবে অধিকার পাবে আল্লাহ সেই ধরনের শাসক এই জাতিকে তুমি দান করো আয় রব্বুল আলামিন গাজার মুসলিম ভাই বোনেরা আয় রব্বুল আলামিন তাদের চোখের পানি ফেলছে আর রক্ত তোমাকে উপহার দিচ্ছে আয় সামিউন বাসির তুমি তাদের কান্না শুনছো তাদের চোখের পানিও দেখছো গায়ের রক্তের ফুটাও দেখছো আয় রব্বুল আলামিন তোমাদের তোমার কুদরতের হাত তাদের দিকে বাড়ায় দাও ইয়া আল্লাহ তাদের সাহায্যকারী তুমি হয়ে যাও আয় রব্বুল আলামিন হকের পক্ষে তাদেরকে সাহায্য করে তুমি বিজয় দান করো মোল্লা আয় আল্লাহ ছোট্ট একটি দেশ ছোট্ট একটি এলাকা আমাদের একটা উপজেলার অর্ধেকের সমান মাত্র 26 লাখ মানুষ আর বিশ্বের বিশাল বিশাল শক্তি তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে কিন্তু আমরা বিশ্বাস করি তোমার শক্তির কাছে ওই সমস্ত শক্তির 2 পয়সার কোনো মূল্য নেই আল্লাহ তুমি তোমার শক্তি দিয়ে তাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ তমাম দুনিয়ার মজলুমদেরকে তুমি সাহায্য করো আয় রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি রহম করো ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين